পদত্যাগ করছেন প্রতিমা? বিধায়ক হিসেবে শপথ নিচ্ছেন না প্রতিমা? ধনপুরে জিষ্ণু নাকি রাজীব? রাজ্যে নির্বাচনের পর ফের বিজেপি জোট সরকার ক্ষমতায় এবং ফের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যদিও নির্বাচনের পর বিভিন্ন মাধ্যম থেকে গুঞ্জন উঠে আসছিল যে এবার প্রতিমা ভৌমিক হতে পারেন মুখ্যমন্ত্রী, কিন্তু না, বিজেপিতে যেহেতু সংগঠনই শেষ কথা বলে, তাই দল যেভাবে নির্বাচনের আগে থেকেই প্রচার করছিলেন যে এবার রাজ্যে ফের মোদী মানিক সাহার সরকার, সেই মতোই কথা রাখলেন দল। মুখ্যমন্ত্রী করা হলো ডক্টর মানিক সাহাকেই। অন্যদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়া সত্ত্বেও দলের নির্দেশে ধনপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন প্রতিমা, কিন্তু রাজ্য মন্ত্রিসভায় কোনো মন্ত্রিত্বের চেয়ারই দেওয়া হয়নি উনাকে। তাই বিভিন্ন মাধ্যম থেকে গুঞ্জন শোনা যাচ্ছে যে তাহলে কি এবার ধনপুরের বিধায়ক পদ থেকে পদত্যাগ করে প্রতিমা ভৌমিক থেকে যাবেন প্রতিমন্ত্রী হিসেবেই? যদি তাই হয় তাহলে ধনপুরে প্রতিমার বিকল্প কে হবে? সূত্র মারফত এবং বিভিন্ন মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী প্রতিমার বিকল্প হিসেবে দলের দুই তারকা নেতা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন এবং রাজ্য বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের নাম উঠে আসছে। এবার সবকিছু নিয়ে দল কি সিদ্ধান্ত নেবে এবং প্রতিমা ভৌমিকের সিদ্ধান্তই বা কি হবে, আর কেই বা হবে ধনপুরের প্রতিমার বিকল্প, তার কিন্তু উত্তর মিলবে হয়তো খুব শীঘ্রই। এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই তুলে ধরতে পারেন। ইরো রিপোর্ট, আমার ত্রিপুরা। একটি বিশেষ বিজ্ঞপ্তি, আমার ত্রিপুরা চ্যানেলে যে কোনো ধরনের খবর এবং বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন 9436469499 এই নম্বরে। ধন্যবাদ অন্তে, আমার ত্রিপুরা সময়ের সাথে সবার পাশে। সোনায় ভরে উঠুক আপনার প্রতিটি সুন্দর মুহূর্ত, আরো উজ্জ্বল হয়ে উঠুন আপনি। দাম্পত্যের সূচনায় কোমল পরশ নিয়ে আপনার পছন্দ ও ঐতিহ্যের অপরূপ সৌন্দর্যে তৈরি গহনার বিপুল সম্ভার মানেই এস রায়বর্মন জুয়েলার্স। প্রতিটি বিবাহ গয়নার মজুরিতে 25% ছাড়, তাই আসুন উৎসবে আনন্দে সোনার অলঙ্কারের একটাই ঠিকানা, এস রায়বর্মন জুয়েলার্স, বিবাহ মরশুম স্বর্ণমেলা। সবাই মিলে সার্থক করি। এস রায়বর্মন জুয়েলার্স, পুরাতন মিউনিসিপ্যালিটি রোড, আগরতলা, তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে,